ভিডিওতে আপনাদের মেসেঞ্জারের কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দেবো। 2024 সালে কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে এসেছে ফেসবুক মেসেঞ্জার। তো প্রথমে আমরা মেসেঞ্জারটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে এইভাবে আপনাদের সামনে শো হবে। শো হলে প্রথমে আপনারা দেখতে পাবেন আপনারা যাদের সাথে চ্যাট করেছেন অর্থাৎ মেসেজ করেছেন সেগুলো এভাবে শো করবে। তো আমি এখানে আপনাদের প্রথম সেটিংটি দেখানোর জন্য যে কোনো একটা মেসেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এভাবে আপনার সামনে শো হবে। শো হলে এখান থেকে আপনারা উপরে পাবেন দেখতে পাচ্ছেন আই বাটন, আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন রিড রেসপেক্ট, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সবারই কিন্তু অন থাকে, এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে আপনার কী ফায়দা হবে এবং কী উপকারিতা হবে সেটাও আপনাদের বলে দিচ্ছি। এখানে আপনি যখন অফ করে দেবেন, আপনি অফ করে দেওয়ার পরে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে এই যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে যদি আপনি কোনো SMS করেন এবং সেই SMS সেও তা রিপ্লাই করবে এবং রিপ্লাই করার পরে সেই মেসেজগুলো আপনি দেখেছেন কি না সে কখনোই বুঝতে পারবে না। অর্থাৎ এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটি যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু সে মেসেজ করবে সেটা আপনি দেখেছেন এবং পড়েছেন, তার অ্যান্সার করেছেন সেটা সে বুঝতে পারবে। আর যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু সে যত মেসেজ করবে সেগুলো আপনি পড়তে পারবেন এবং তার রিপ্লাইও করতে পারবেন, কিন্তু তার ওখানে দেখাবে যে সে এখনও দেখেনি, অর্থাৎ সেটা এখনও মেসেজ সে সিন করেনি। তো প্রথম আপনাদের সেটিংটি হচ্ছে এটা। এবং দ্বিতীয় যে সেটিংটি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যখনই কারোর সাথে মেসেজ করেন বন্ধুরা, আগে কিন্তু এই আপডেটটি ছিল না। ধরুন আমি এখান থেকে হ্যালো লিখলাম, হ্যালো লেখার সাথে সাথে এখানে এই মেসেজটি তার কাছে চলে গেল। এবার এখান থেকে আমি হ্যালো লিখতে গিয়ে কোনো একটা স্পেলিং আমি এখান থেকে মিস্টেক করলাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি হ্যালো লিখবো কিন্তু এটা আমার স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ লেখাটা আমার ভুল হয়ে গেছে। তো এটাকে আমি কীভাবে এডিট করব, তার জন্য আমাকে কী করতে হবে, এর উপরে চেপে ধরতে হবে। চেপে ধরলে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন, এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এডিট, এডিটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই মেসেজটি এখানে শো করছে, এখান থেকে যেটা সঠিক আমি কিন্তু সেটাই আবার এখানে লিখে দিতে পারবো। দেখতে পাচ্ছেন লিখে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন টিক অপশন, এই টিক অপশনে করে দিলাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন সঠিক লেখাটা চলে গেল। অর্থাৎ 2 নম্বর সেটিং কিন্তু এটা আপনাদের ইম্পর্টেন্ট ভেরি। এবং 3 নম্বর যে সেটিং সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলে বন্ধুরা ইতিমধ্যে আপনার মেসেঞ্জারে কিন্তু দেখে থাকবেন এইভাবে করে এখানে কিন্তু অনেকেই অনেক রকম লেখাগুলো পোস্ট করে, এখানে যেহেতু এখনও পোস্ট করেনি অনেকে তার জন্য। তো এখানে কিন্তু স্টোরির মতো যদি আপনি বিজি থাকেন, অর্থাৎ আপনি কোথাও কাজ করছেন বা কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন, আপনি কারো মেসেজের রিপ্লাই দিতে পারবেন না, সেটা কিন্তু আপনি লিখে যদি এখানে দিয়ে রাখেন তাহলে কিন্তু তারা কিন্তু দেখলে তারা আর আপনাকে ডিস্টার্ব করবে না। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি এখান থেকে যে মেসেজটি আপনি লিখতে চাইছেন সেটা লিখে দেবেন। ধরুন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে ডু নট ডিস্টার্ব লেখাটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, শেয়ার অপশনে আমি ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে ডু নট ডিস্টার্ব এখানে কিন্তু শো করছে, অর্থাৎ আমার ফেসবুকে যারা যারা ফ্রেন্ড রয়েছে তাদের কিন্তু সবার কাছে কিন্তু এটা কিন্তু শো করবে এখানে যে আমি ডিস্টার্ব করতে বারণ করেছি, এরকম একটা লেখা কিন্তু আপনি পোস্ট করতে পারবেন। এরপর যদি আপনি চান এটা আপনার ভালো লাগছে না তাহলে আপনি এই লেখার উপরে টাচ করবেন। টাচ করে দিয়ে এখানে লেখা আছে ডিলেট নোটিশ, ডিলেটে আপনি ক্লিক করলেই কিন্তু এখান থেকে ডিলেট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডিলেট করে দিলাম, অর্থাৎ লেখাটা আমি চাইছি না তার জন্য ডিলেট করে দিলাম। এরপর আপনারা এখান থেকে আরও কিন্তু ইম্পর্টেন্ট কিছু সেটিং রয়েছে, যেমন কোনো মেসেজের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে এই আই বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন আপনি থিম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করে আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম থিম পাবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা থিম এখানে অলরেডি সেট করে রেখেছি। এই যে লেখাটা বা এই যে মেসেজটি দেখতে পাচ্ছেন তার পেছন সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থিম আমি কিন্তু দিয়ে রেখেছি, এটাও কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করে থিম চেঞ্জ করতে পারেন। এবং এখানে কুইক রিয়াকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনার যে পছন্দের রিয়াকশন সেটা কিন্তু আপনি এখানে সেভ করে রাখতে পারেন, তাহলে কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো এইভাবে করে কিন্তু আপনি কিন্তু আপনার মেসেঞ্জারে এই সেটিংগুলো করে নিতে পারবেন। নতুন নতুন আপডেট কিন্তু চলে এসেছে, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে।